হে গাইজ, ওয়েলকাম টু আইরন স্ক্রিপ্ট। আজকের ভিডিও সবাইকে স্বাগত। আজকে কিছু ফুটবল আপডেটের অবশ্যই খবর আছে এবং সাথে রয়েছে ফুটবলের ট্রান্সফারের কিছু খবর। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, চোখ রাখো এই ভিডিওটার ওপরে। প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে আইএফএর একটি আপডেট দিয়ে। আইএফএর সচিবের আমন্ত্রণে জার্মানির বিশ্বকাপার জেমস নটনে তিনি কিন্তু বাংলায় এসেছিলেন এবং গ্র্যাসরুট যে ফুটবলটা রয়েছে সেটা নিয়ে মূলত তিনি আলোচনার জন্য তাকে ডেকে পাঠানো, এবং এই সুযোগটা হাতছাড়া করেননি জয়দীপ মুখার্জিও। এবং তিনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে এবং আইএফএ যে শিল্ডটা হয় সেখানে কিন্তু জার্মানির কোনো একটি ক্লাবকে যদি আমন্ত্রণ জানানো যায় তার হাত ধরে, এবং সেইটাই কিন্তু তিনি আমন্ত্রণটা জানিয়েছেন। এবং তিনি অবশ্যই বলেছেন দেশে গিয়ে এটা নিয়ে কথা হবে। এটা ছাড়াও যে তোমরা জানো আইএফএ শিল্ড কিন্তু এরকম অনেক রকম ক্লাব এসছে, বাইরের ক্লাব অনেকে এসছে শিল্ডে খেলতে। সুতরাং একটা আশা করাই যায় এবারে আইএফএ শিল্ডে একটি জার্মানির ক্লাবকে আমরা দেখতে চলেছি। সুতরাং এরকম একটা আপডেট রয়েছে, সেটা তোমাদের দিয়ে দিলাম। সেকেন্ড যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে আগের যে ভিডিওটা অলরেডি এসে গেছে মোহনবাগানের সম্পর্কে, তো সেটা নিয়ে আরেকটা আপডেট এসছে। এবং আপডেটটা আমি এরকম বলতে পারি যে সংবাদ মাধ্যমে যে খবরগুলো বেরিয়েছে আমরা এখন দেখতেই পাচ্ছি, সেটা অলরেডি চলে এসেছে, এখন বেলা হয়ে গেছে। সেখানে কিন্তু একটা কন্ট্রাডিক্টরি একটা ভঙ্গি সেটা কিন্তু ফুটে উঠেছে পরিষ্কার। কী সেটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে যেটা বলা হচ্ছে, আগে ভিডিওতে শুনেই নিয়েছ যে বেতন সমস্যার জন্য প্লেয়াররা বেঁকে বসেছেন এবং তারা বিদ্রোহ করেছেন এবং তারা খেলতে রাজি হচ্ছে না, এবং পরবর্তীকালে জানানো হয় যে সেটা সমস্যা মিটে গেছে এবং সন্ধেবেলা বা রাতের মধ্যে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবং আরেকটা জায়গা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে আজকে স্পন্সর ঘোষণা হতে পারে মোহনবাগানের। তো এখানেই কন্ট্রাডিকশানটা বয়ে যাচ্ছে। যদি এরকমই হয় যে একদিনের মধ্যেই স্পন্সর আসতে চলেছে, তাহলে এরকম খবর উঠবে কেন যে আগের দিনই বেতন সমস্যার জন্য প্লেয়ার বেঁকে বসবেন? কারণ এই ধরনের আলোচনা কিন্তু প্লেয়ারদের ছাড়া হয় না যে স্পন্সর আসছে কি আসছে না। ইম্পর্টেন্ট যেটা সেটা বলছি যে এই সব খবরের থেকে বেরিয়ে এসেও যেটা বলছি যে অবশ্যই মোহনবাগান ক্লাবের স্পন্সর ইনভেস্টার খুবই দরকার এবং সেটা এক্ষুনি দরকার। কিন্তু এরকম যে খবর করা সেটা খবর করা নিয়ে কিছু বলা যাবে না, বাট যেটা বলছি যে কন্ট্রাডিকশন যেটা সামনে আসছে সেটা একটু ক্লাবের একটা ডিফেমেশন বলা যেতে পারে। সুতরাং এটা তাদের ব্যাপার, আমি জানি না, বাট আপডেটটা এলো এবং সেটাই বললাম, তোমাদের সামনে তুলে দিলাম। কারণ দুটো ধরনের ঘটনা এরকম হতে পারে না যে আজই স্পন্সর ঘোষণা হলো এবং কালকেই প্লেয়াররা বিদ্রোহী হয়ে উঠলেন। তো সেরকমভাবে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করা যাকে সেটা অন্য ব্যাপার। তো পরবর্তীকালে যেটা চলে আসি, যেটা একটা খুবই বহু প্রতীক্ষিত একটা নিউজের মতো ছিল যে করিম বেঞ্জারিফার ভারতবর্ষে আবার আগমন, তো সেটা নিয়ে একটা খবর আছে যে অনেকেই বলছিল যে চার্চিল ব্রাদার্সে তিনি কোচিং করাতে আবার আগ্রহী হয়েছেন। বাট চার্চিলের যে প্রধান আলেমাও তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এখনই এরকম কোনো ঘটনা ঘটছে না, মানে করিম বেঞ্জারিফা এখনই আসছেন না এবং সেই ব্যাপারটাকে তিনি উড়িয়েই দিয়েছেন। এটা বলা যায় যে এখনও আসার কোনো সম্ভাবনা নেই, এখন যিনি কোচ আছেন তিনিই কোচ থাকবেন এবং সেরকমভাবেই দলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর আগেও বলেছি চার্চিল তো গোয়া প্রো লীগ খেলেই মোটামুটি প্রস্তুতিটা সারছে। পরবর্তীকালে একটা জায়গায় চলে আসি যে আপডেটটা অলরেডি এসে গেছে, তোমরা যারা পাঞ্জাব এফসিকে ফলো করো তারা দেখতেই পেয়েছো হয়তো যে একটি সাইনিং হয়েছে এবং সেটা ট্রায়ালের মাধ্যমেই হয়েছে। প্লেয়ারটি অনেকদিন ধরেই ট্রায়ালে রয়েছেন, এক সপ্তাহ মোটামুটি হয়ে গেল যতদূর লাস্ট আপডেটটা আমি দেখলাম, প্লেয়ার নিজেই আপডেট দিয়েছেন এবং সেটা থেকে একটা নতুন আপডেট এসেছে। প্লেয়ারটির নাম হচ্ছে জে হার্ট। তো জে হার্ট ইংলিশ ফুটবলার এবং তিনি স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড, মোটামুটি বেশ কয়েকটা লোকাল ফুড মানে স্থানীয় যে লীগগুলো আছে সেটা খেলেই তিনি বড় হয়েছেন। জেসন স্টুয়ার্ট হার্ট, এই প্লেয়ারটির আগমনে দলটা কীরকম হলো সেটা অল্প কথায় বলে দিই, কারণ প্লেয়ারটা নিয়ে তোমরা অলরেডি সার্চ করা শুরু করে দেবে। তার আগে কিছু উল্লেখযোগ্য পারফরমেন্স আছে, সেটা যেটা নজরে পড়েছে সেটা বলে দিই। কোলন এফসির হয়ে একটা গুরুত্বপূর্ণ সিজনে তিনি খেলেছিলেন, যেটা হচ্ছে 2015-16 সালে। খুঁজলে একটু পেয়ে যাবে, আমি প্লেয়ারটার হ্যান্ডেলগুলো সোশ্যাল হ্যান্ডেলগুলো খুঁজে দেখছিলাম, সেখানেও রয়েছে। প্রচুর গোল করেছিলেন তিনি সেই সিজনে, 34টা গোল করেছেন এবং দলকে নেক্সট ইয়ারে তুলতেও কিন্তু হেল্প করেন প্রচণ্ড। এরপরেও যেটা রয়েছে যে লং রিচ টাউনে তিনি অনেক একটা লাস্ট সিজনে 18-19 সালে ভালো একটা সিজন কাটিয়েছেন এবং সেখানেও কিন্তু গোলের বেশ মধ্যেই ছিলেন। লাস্ট তিনি যেখানে শর্টটা পিরিয়ডের মধ্যে খেলেছেন সেটা হচ্ছে থিম্পু সিটিতে, মানে ভুটানের একটি ক্লাব, সেখানেও তিনি কিন্তু গোলের মধ্যে ছিলেন, 20টার মতো আশেপাশে গোল করেছেন, 20টা গোল করেছেন এবং অন্য টুর্নামেন্ট মিলে হয়তো 20+ গোল করেছেন তিনি। সুতরাং গোলের মধ্যেই রয়েছেন এবং গোলটা বেশ ভালো ছিলেন, একটা খুব ভালো ইনক্লুশন বলতে পারি। তার কারণ হচ্ছে আগেও বলেছি জান ল কিন্তু পছন্দ করেন যেটা, সেটা হচ্ছে সেট পিস, এবং সেট পিসে এই স্ট্রাইকারটি কিন্তু যথেষ্ট ভালো, মানে কয়েকটা অন্যরকম আমি প্র্যাকটিস দেখছিলাম
যেটা সেট পিসের জন্য তারা করছে তার টিম, সেখানেও কিন্তু বেশ উল্লেখযোগ্য ভূমিকা তিনি রাখছেন। শটে পাওয়ার নিয়ে কোনো কথা হবে না, তোমরা যদি চাও তাহলে একবার ভিডিওগুলো দেখতে পারো, প্রচণ্ড পাওয়ার রয়েছে প্লেয়ারটি। খুব দীর্ঘকায় উচ্চতা না হলেও তার চেহারা কিন্তু বেশ ওয়েল বিল্ড এবং ডিফেন্ডারদের কিন্তু কালঘাম ছুটে যাবে। তার টার্নিংও খুব ভালো আমি যেটুকু দেখলাম, সুতরাং একটা ভালো ইনক্লুড হয়েছে পাঞ্জাব এফসিতে এই স্ট্রাইকারটির, এবং দলটা কিন্তু বেশ শক্ত হলো এটা বলা যায়। বাকি তোমরা সার্চ করে নেবে। একটা কথা বলে দিই, যেহেতু ফুটবলের বাইরে কোনো কথা বলবো না, তার একটা কথা বলে দিই, প্লেয়ারটার কিন্তু নিজের কেরিয়ারকে একটা রিভাইভ করার একটা জায়গা চলছে। সুতরাং এটা অন্য বিদেশিদের মতো নয় যারা অন্য জায়গায় দেশে প্রতিষ্ঠিত তারপরে এসছে, সুতরাং প্লেয়ারটি নিজেকে প্রুফ করার রয়েছে এবং তাই তিনি দেশ থেকে এত দূরে নিজের কেরিয়ারকে প্রুফ করছেন। বাকি তোমরা জেনে নিতে পারবে, বাকি ওটা বলার কিছু নেই। তো ভিডিওটা এখানে আপাতত শেষ করি, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সাবস্ক্রাইব করে দিলে বেল আইকনটা ক্লিক করে দিও। এখন খুবই একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, ইউটিউব গ্লিচ চলছে, তো একটু নজর রেখো যদি সাবস্ক্রাইবের নোটিফিকেশন বাটন অনও থাকে তো। চলো বিদায়। এবার হলো পুনশ্য। পুনশ্য তোমরা দেখছো কি দেখছো না এখান থেকে প্রুভ হয়ে যাবে, যেহেতু নেক্সট টিমে এখনও অবধি ইস্টবেঙ্গল এগিয়ে আছে পোলিংয়ে, তাই জন্যে নেক্সট ভিডিওটা যেহেতু ইয়েকে ইস্টবেঙ্গলকে নিয়ে আসছে তাই ইস্টবেঙ্গলে একটা আপডেট দিয়ে শেষ করি। মার্কোস দেলা এসপাদা, তোমরা জানো আমরাই খবর করেছিলাম যে চোটটা হয়তো গুরুতর নয়, অফিসিয়াল কিছু রিপোর্ট আসা বাকি আছে, তারপরে সেটা ডিসাইড হয়ে যাবে। রিপোর্ট তো অনেকদিন আগে এসে গেছে এবং কালকে তিনি প্র্যাকটিসও করেছেন, বেশ স্বচ্ছন্দে রয়েছেন এটাই বলতে পারি, এবং সেইখান থেকেই আজকে ভিডিওটা শেষ করবো। কে কে পুনশ্চ দেখেছো এবার কমেন্টেই বুঝিয়ে দেবো। চলো ভিডিও।